জয় ভাত বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা। আর আজকে চলে এসেছি আবার একটা নতুন একটা টপিকস নিয়ে। আর আজকে যে টপিকসটা সেটা একটা রহস্যজনক টপিকস। আর যে টপিকস নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্পোর্টস রিভিউ। অনেকদিন পর আমি খেলা নিয়ে রিভিউ করতে চলেছি। তো এটা নিউজিল্যান্ডের একজন বিখ্যাত খেলোয়াড় বা বলতে পারেন একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সে তার নাম হচ্ছে রস টেলর। 2006 সালে অভিষেক করেছিলেন এই খেলোয়াড় ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো ওনার জীবনী থেকে জানতে পারলাম যে ওনার অনেক কিছু অজানা কথা, যেগুলো অনেকেই সাধারণ মানুষ হয়তো জানে না। এমনকি আপনারা শুনলে অবাক হবেন, ক্রিকেট মহলের, নিউজিল্যান্ডের ক্রিকেট মহলের লোকও এই বিষয়ে জানতো না, অবগত ছিল না। তো তার এই গল্পটাকে তুলে ধরছি আমার এই চ্যানেলের মাধ্যমে। তো আজকে আমার টপিকস হচ্ছে রস টেলর, আননোন ফ্যাক্ট বা আননোন স্টোরি। এবং কন্ট্রোভার্সি ছিল রস টেলরে, কিন্তু কী কন্ট্রোভার্সি সেটা আমাদের কাছে অজানা, সেটাই তুলে ধরছি। আর নিউজিল্যান্ডের টিম বলতে আমার খুব প্রিয় একটা টিম ইন্ডিয়ার পরে। নিউজিল্যান্ড টিমে কোনোদিন আমি ঝগড়া বা ঝামেলা খুবই কম থাকে, কন্ট্রোভার্সি কমই থাকে নিউজিল্যান্ড ক্রিকেট টিমের মধ্যে। তো নিউজিল্যান্ড টিমটা বরাবরই ভালো লাগতো। তো রস টেলর যে নিউজিল্যান্ডের টিমের মধ্যে একজন আদিবাসী ছেলে ছিল, যে আগে আদিবাসী এবং ছেলে এবং সে কীভাবে ক্রিকেট জীবনে আসে সেটা গল্প তুলে দিয়েছেন তার এক লেখা বই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বইটা আপনারা দেখতে পারেন স্ক্রিনে। তো নিউজিল্যান্ড ক্রিকেটে অনেকদিন ধরে খেলছে, 2009 থেকে প্রায় 2022 পর্যন্ত। তো খুব ভালো খেলোয়াড়, খুব ভালো ব্যাটসম্যান, অনেক ম্যাচ জিতিয়ে দিয়েছে এবং ভারত প্রাক্তন ক্যাপ্টেনও ছিল। আর বেশি দিন খেলা ছাড়েনি, 2022-এ এই জুন জুলাই মাসেই ছেড়েছে খেলা এবং আন্তর্জাতিক ক্রিকেট বিদায় নিয়েছেন। এবং তার সাথে যেটা হয়েছিল সেটাই আমি আজকে তুলে ধরছি। সেটা হচ্ছে, তিনি, আগে বললাম তিনি আদিবাসী মানুষ এবং তার চেহারার মধ্যে একটু উজ্জ্বলতা কম ছিল, একটু কি বলে, একটু যেটাকে বলে না সাদা না কালো চেহারা, ওটাকে কি বলে, শ্যামবর্ণ, শ্যামবর্ণে ছিল। এবং যেটা হয় বর্ণবিদ্বেষ, তার সাথে বর্ণবিদ্বেষ হয়, মানে নিউজিল্যান্ডে সবাই পরিষ্কার, ধপধপে পরিষ্কার চেহারা, এবং সেখানে সুযোগ পেয়েছিল রস টেলর। তো প্রথম দিকে তার ক্রিকেট জীবন খুব একটা ভালো ছিল না, তাকে অনেক মানসিক নির্যাতন হতে হয়েছে তার চেহারার জন্য, যেহেতু সে দেখতে ছিল কৃষ্ণবর্ণ, তাই অনেকে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ আমরা অনেক শুনেছি আফ্রিকার গল্প, ভারতের গল্প। এখন এই বর্ণবিদ্বেষ হয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট মহলে, কারণ এবং তাকে গায়ের রং নিয়ে তাকে অনেক কটূক্তি করে, তবুও সে হার মানেনি, নিজের খেলার দিকে ফোকাস করে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট ক্রিকেটে 7,000 রান, ওয়ানডে ক্রিকেটে 8,000 রান, আর টি-টোয়েন্টিতে 1,900 রান, ভালো ব্যাটিং দক্ষতা প্রমাণ দিয়েছেন এবং সে নিউজিল্যান্ডের ক্রিকেটার হিসাবে নিজেকে যোগ্য প্রমাণ করেছে। যখন এই কথাটা প্রকাশ করে গল্পের বইয়ের মাধ্যমে, যখন তিনি এই ঘটনাটা সবাই সামনে তুলে ধরেন রস টেলর, তখন নিউজিল্যান্ডের ক্রিকেট মহলে খুব সরগোল হয়ে ওঠে এবং নিউজিল্যান্ড ক্রিকেটাররা আশ্বাস দিয়েছেন আগামী দিনে যদি কোনো শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ দলে সবাই সুযোগ পাবে, সমান অধিকার পাবে এবং তাদের মধ্যে ভেদভাব হবে না, তাদের মধ্যে বর্ণবিদ্বেষ হবে না, এটা নিউজিল্যান্ড ক্রিকেট মহল জানান রস টেলরকে এবং এটা বলেছেন আগামী দিনে, আগামী প্রজন্মে এই সব বর্ণবিদ্বেষ নিউজিল্যান্ড ক্রিকেটে মানবে না আর মানছে না, এর উপযুক্ত ব্যবস্থা নেবে। তো আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হচ্ছে কি, বর্ণবিদ্বেষ করবেন না। এর আগে আমি করেছিলাম প্রীতি ব্লগ ভিডিওতে, প্রীতি ব্লগ নিয়ে যেটা আমি রিয়াকশন দিয়েছিলাম সেখানে বলেছিলাম, এখানেও বলছি, আর বর্ণবিদ্বেষ যাতে না হয় খেলার জগতে তো একদমই না, কারণ খেলার জগৎ হচ্ছে একটা পবিত্র জায়গা,
এর মতন পবিত্র জায়গা হয় না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আপনার কোনো বক্তব্য থাকলে কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত। আবার দেখা হবে নতুন টপিক্স নিয়ে, আবার দেখা হবে নতুন টপিক্স নিয়ে। ততক্ষণ নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।